बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नासिराबाद कॉलेज ময়মনসিংহ आजकल অনলাইন ক্লাসে আমি আবু নাইম প্রভাষক মার্কেটিং আমি বিবিএ অনার্স চতুর্থ শিক্ষার্থীদের তোমাদের শিল্প উদ্যোগ উন্নয়ন বিষয়টির শিল্প উদ্যোগ প্রথম চ্যাপ্টারের দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোগ বা উদ্যোক্তার ভূমিকা সম্পর্কে আলোচনা করব। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোগ বা উদ্যোক্তার ভূমিকা রোল বা ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ অফ এন্টারপ্রেনার ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। উত্তর, আধুনিক কালে দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোগের সক্রিয় ভূমিকার বিষয়টি স্বীকৃতি পেলেও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অ্যান্ড ডেভিড রিকার্ডো বা অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো কেউই দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকার কথা উল্লেখ করেননি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন অর্থনৈতিক উন্নয়ন বিষয়টি স্বয়ংক্রিয় এবং স্বচালিত বা অটোমেটিক অ্যান্ড সেলফ রেগুলেটেড, অর্থাৎ বর্তমানে দেশের শিল্প অর্থনৈতিক উন্নয়নে শিল্পদাতার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সাথে স্বীকার করা হয় এবং ইতিমধ্যে শিল্প উদ্যোগ অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্থান করে নিয়েছে। এস এস খানকা বলেছেন, এন্টারপ্রেনারশিপ এজ এ ডিস্টিংক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন কন্ট্রিবিউটস টু দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ অ্যান ইকোনমি, অর্থাৎ শিল্প উদ্যোগ উৎপাদনের একটি স্বতন্ত্র উপাদান হিসেবে কোনো অর্থনৈতিক ব্যবস্থার অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পদাতার ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর, শিল্প উন্নয়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দুই, মূলধন গঠন ও তার ব্যবহার, ফরমেশন অফ ক্যাপিটাল অ্যান্ড ইটস ইউটিলাইজেশন। তিন, সম্পদের উপযুক্ত ব্যবহার বা প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। চার, যথোপযুক্ত প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার, ইনোভেশন অ্যান্ড ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। পাঁচ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বা ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ছয়, ভারসাম্যমূলক আঞ্চলিক উন্নয়ন বা ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট। সাত, নতুন পণ্য উদ্ভাবন বা পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি, ইনোভেটিং নিউ প্রোডাক্ট অ্যান্ড ইম্প্রুভিং কোয়ালিটি অফ এক্সিস্টিং প্রোডাক্টস। আট, পণ্যের নতুন বাজার সৃষ্টি, ক্রিয়েটিং নিউ মার্কেট অফ প্রোডাক্ট। নয়, অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণের অবস্থান বা এভলিউশন অফ কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার। দশ, জীবনযাত্রা মান উন্নয়ন বা ডেভেলপমেন্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড। এখন এই দশটি শিল্পোদ্যোগের ভূমিকার মধ্যে প্রথম এটি হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। হ্যাঁ, এক নম্বর, শিল্প উন্নয়ন আধুনিক সভ্যতা উৎকর্ষতা ও অর্থনৈতিক উন্নয়নের প্রধান নিয়ামক শক্তি। উদ্যোক্তা তার সৃজনশীলতা ও দূরদর্শিতার মাধ্যমে নতুন নতুন চাহিদা সম্পন্ন পণ্য সেবা ধ্যান ধারণার প্রবর্তন ও উন্নয়নের মাধ্যমে দেশের শিল্প কাঠামোর ভিত্তি রচনা করেন। উদ্যোক্তা দেশের অপ্রতুল প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় উপযোগিতা ও চিহ্নিতকরণের মাধ্যমে দেশের নতুন নতুন শিল্প খাতের ধারা উন্মোচন করেন ও নানামুখী শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে দেশের কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তর করেন। আর বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের প্রধান নিয়ামক শক্তি হল শিল্প খাতের অবদান। দুই, মূলধন গঠন ও তার সদ্ব্যবহার, ফরমেশন অফ ক্যাপিটাল অ্যান্ড ইটস ইউটিলাইজেশন। উদ্যোক্তাগণ শিল্প উদ্যোগমূলক ও ব্যবসায়িক প্রয়োজনে দেশের জনসাধারণের সঞ্চিত অলস অর্থকে একত্রিত করে মূলধনে রূপান্তরিত করেন। অতপর সঞ্চিত মূলধন উৎপাদনমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের মাধ্যমে সমাজের বিভিন্ন পেশার মানুষের আয় বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। তিন, সম্পদের উপযুক্ত ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। দেশের বস্তুগত ও মানব সম্পদের কার্যকর ব্যবহারের উপর জাতীয় উন্নয়ন বিশেষভাবে নির্ভরশীল।
উদ্যোক্তা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক সম্পদের নতুন নতুন ব্যবহার ও প্রয়োগ ক্ষেত্র চিহ্নিত করে এরও সম্পদের সর্বোচ্চ আয় অর্জনকারী প্রকল্পে ব্যবহার নিশ্চিত করেন। চার, যথোপযুক্ত প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার, ইনোভেশন অ্যান্ড ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, আধুনিক উন্নত প্রযুক্তি উৎপাদনের ক্ষেত্রে বিরাট সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা করেছে। নতুন ও উন্নত এরূপ প্রযুক্তি একদিকে যেমন নতুন নতুন চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে উৎপাদন উৎকর্ষতা বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাসেও ভূমিকা রাখছে। উদ্যোক্তাগণ স্বীয় প্রচেষ্টা, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে এরূপ নতুন ও উন্নত প্রযুক্তির আবিষ্কার করেন। কার্যক্ষেত্রে উন্নত প্রযুক্তির এরূপ আবিষ্কার ও ব্যবহার অর্থনৈতিক উন্নয়ন ধারায় গতিশীলতা বৃদ্ধি করে। পাঁচ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি উদ্যোক্তার কোনো বিকল্প নেই। নতুন নতুন শিল্প খাতের উদ্ভাবন, শিল্প ইউনিট স্থাপন করে শিল্প উদ্যোক্তাগণ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলছে। অন্যদিকে পণ্যের উৎকর্ষতা ও পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান শিল্প খাতের সংস্কারের মাধ্যমে উদ্যোক্তাগণ দেশে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। ছয়, ভারসাম্যমূলক আঞ্চলিক উন্নয়ন, ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। দেশের কোনো অঞ্চলকে অনুন্নত অবহেলিত রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের সর্বোচ্চ প্রাপ্তব্য সম্পদের উপর ভিত্তি করে কলকারখানা ও শিল্প স্থাপন করে ভারসাম্যমূলক আঞ্চলিক উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ করতে হয়। উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, অনুদান, প্রশিক্ষণ ইত্যাদি প্রদান করে দেশের সর্বোচ্চ শিল্পায়নে এরূপ প্রচেষ্টা অব্যাহত রাখা যায়। সাত, নতুন পণ্য উদ্ভাবন ও বিদ্যমান পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি, ইনোভেটিং নিউ প্রোডাক্ট অ্যান্ড ইম্প্রুভিং কোয়ালিটি অফ এক্সিস্টিং প্রোডাক্টস। সম্পদের অপ্রতুলতা, চাহিদা সীমাবদ্ধতা, চাহিদা ও রুচির পরিবর্তনশীলতা ইত্যাদি একদিকে যেমন ব্যবসায়িক কর্মকাণ্ডকে জটিল করে তুলেছে, অন্যদিকে মুক্ত বাজার অর্থনীতি পণ্যের বাজারকে করে তুলেছে প্রতিযোগিতাপূর্ণ। তাই বাজারে টিকে থাকার জন্য প্রয়োজন চাহিদা সম্পন্ন নতুন নতুন পণ্য উদ্ভাবন ও উৎপাদন, বিদ্যমান পণ্য উৎকর্ষতা বৃদ্ধি, নতুন নতুন প্রযোগিতা সৃষ্টি। উদ্যোক্তাগণ তাদের স্বাভাবিক কর্মপন্থায় এরূপ নতুন নতুন পণ্য উৎপাদন করে জনগণের সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করে। আট, পণ্যের নতুন বাজার সৃষ্টি, ক্রিয়েটিং নিউ মার্কেট অফ প্রোডাক্ট। উদ্যোক্তা শুধুমাত্র নতুন পণ্য উদ্ভাবন করেন না, বরং প্রচেষ্টা ও গবেষণার মাধ্যমে পণ্যের নতুন বাজারও সৃষ্টি করে। পণ্যের বাজার বা ব্যবহার সম্প্রসারিত করা না গেলেও পণ্য উৎপাদনে কোনো প্রযোগিতায় থাকে না। তাই উদ্যোক্তাগণ নতুন নতুন বাজার অনুসন্ধান ও উদ্ভাবনপূর্বক পণ্য উৎপাদন ত্বরান্বিত করেন। নয়, অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণের অবসান, অ্যাবলিশন অফ কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার। পুঁজিবাদী অর্থব্যবস্থায় দেশে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীর হাতে অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে। সরকারের শিল্প উদ্যোগ প্রসার কর্মকাণ্ডের ফলে দেশের দারিদ্র ক্লিষ্ট অবহেলিত মানুষ নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে জীবিকার নতুন নতুন দ্বার উন্মোচন করতে পারে। এতে একদিকে যেমন ক্ষুদ্র শিল্পের উন্নয়ন সাধিত হয়, অন্যদিকে দেশের আয় ও সম্পদ বণ্টনে বৈষম্য দূর করার মাধ্যমে মুষ্টিমেয় কয়েকজনের কাছে অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীয়করণ প্রবণতা হ্রাস পায়। দশ, জীবনযাত্রার মানোন্নয়ন, ডেভেলপমেন্ট অব লিভিং স্ট্যান্ডার্ড। শিল্পোদ্যোগ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পোদ্যোগের ফলে দেশে শিল্প বাণিজ্যের ব্যাপক প্রসারের সাথে সাথে মানুষের নানামুখী আয়ের সুযোগ বাড়ে এবং তাদের নিত্য নতুন বিভিন্ন পণ্যদ্রব্য ভোগের সুযোগও বৃদ্ধি পায়, যার ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, শিল্পোদ্যোগ আয় দেশের অর্থনৈতিক উন্নয়ন সমীকরণে একটি গুরুত্বপূর্ণ চলক হিসেবে বিবেচিত হয়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ যদিও দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকার কথা উল্লেখ করেননি, কিন্তু পরবর্তীতে আধুনিক অর্থনীতিবিদগণের লেখনী ও গবেষণায় উদ্যোক্তার ভূমিকাকে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ সুমো পিটার উদ্যোক্তাকে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় কেন্দ্রীয় চরিত্র হিসেবে বর্ণনা করেছেন। আমরা আজকে তোমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগ ও উদ্যোক্তার ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী আমি ক্লাসে আমি তোমাদের অন্য টপিক নিয়ে আলোচনা করব।
তাহলে তোমরা যে যেখানে আছো ভালো ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো। এবং এই করোনা অতিমারির কারণে আমরা তোমাদের সশরীরে ক্লাস নিতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তোমরা সবাই এই ক্লাসটি দেখবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সেই প্রত্যাশা আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।